হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ ডি এর তরফ থেকে চারশোটি নতুন শূন্য পদে কর্মী নিয়োগের জন্য একটি আপডেট উঠে এসেছে বিভিন্ন পদে কিন্তু এই কর্মী নিয়োগটি করা হবে তার জন্য বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর চ্যানেলে যদি আপনি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিয়ে অল অপশনটি সিলেক্ট করবেন যেন আপনি সমস্ত ভিডিওর আপডেট পেয়ে যান তো বন্ধুরা এই আপডেটটি একটি নিউজপেপারে দেওয়া হয়েছে চারশো নয়া পদে শীঘ্রই নিয়োগের পথে পূর্ত দপ্তর তো পূর্ত দপ্তরের তরফ থেকে এই চারশোটি নতুন শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে গত দশ বছর থেকে রাস্তা কালভার্ট সেতু উড়াল পলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তো সব মূল্যে কি ব্যাপক একটি কাজের চাপ রয়েছে তো এই কাজের চাপ সামলাতেই ইঞ্জিনিয়ার টেকনিক্যাল স্টাফ পদের নিয়োগের জন্য চারশোটি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর তো খুব শীঘ্রই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে তো এই চারশোটি শূন্য পদের মধ্যে এই চারশোটি মোট পদের মধ্যে রয়েছে চিফ ইঞ্জিনিয়ার যেখানে চারজন নিয়োগ করা হবে আর ছাব্বিশ জন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ষাট জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার একশো জন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর একশো জন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কিন্তু নিয়োগ করা হবে তো এই সব মিলে টোটাল চারশোটি শূন্য পদ রয়েছে যেখানে নিয়োগ করা হবে তাছাড়া বর্তমানে আধুনিক প্রযুক্তি চলে আসার কারণেই গ্যাংম্যান মানে গ্যাং মজদুর রোড মজদুর এবং রোড মেয়ের যে গুরুত্বহীন প্রায় দু পদের অবলুপ্তি ঘটাতে চলেছে পূর্ত দপ্তর তো বর্তমানে আধুনিক প্রযুক্তি আসার ফলে কিন্তু এই সমস্ত পদে আর নিয়োগ করা হবে না মাঝেরহাট সেতু বিপর্যয়ের পরেই পূর্ত দপ্তরের কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের গতি বাড়ানোর জন্যই তখনই দপ্তর পুনর্গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বর্তমানে মন্ত্রী অরব বিশ্বাসের দপ্তরের অধীনে রয়েছে রাজ্যে মোট কুড়ি হাজার কিলোমিটার রাস্তা এর মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ছ হাজার কিলোমিটার রাস্তা জেলা পরিষদের পক্ষ থেকে দপ্তরের কাছে দপ্তরের হাতে এসেছে আর রয়েছে দু ব্রেজ উড়ালপুর সেই সমস্ত সেইগুলির কিন্তু স্বাস্থ্য পরীক্ষার কাজও চলছে সেচ দপ্তরের অধীনে থাকা সেতুগুলি পূর্ত দপ্তরের অর্থাৎ পূর্তের হাতে তুলে দেওয়া হয়েছে এর ফলে কিন্তু অনেকটা কাজের চাপ বেড়ে গেছে যার জন্য পঁচিশে নভেম্বর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পূর্ত দপ্তর পুনর্গঠনের সিদ্ধান্ত হয় এই সবে কাজের চাপ বেড়ে যাওয়ার কারণেই কিন্তু চারশোটি নতুন পদের সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর তো খুব শীঘ্রই কিন্তু নিয়োগ করা হবে আর কিভাবে নিয়োগ করা হবে তা কিন্তু এখনও পর্যন্ত আপডেট আসেনি যখনই আসবে তখনই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ইনফরমেশনটি অবশ্যই নিজের পরিবারের কাছে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর এরপরে যখনই আপডেট আসবে তখনই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি এখানে শেষ করছি ফিরবো পরের একটি নেক্সট আপডেটে সবাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন